সরকারের আশ্বাসেই নির্বাচনে এসেছে জাপান মহাসচিব। দর্শক, এই শিরোনামে খবর, মুজিবুর হক জন্য তিনি বলছেন, তো এটা ভালো, উনি আসলে অনেক সত্য কথা বলে দেন। যেমন নির্বাচন কমিশনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন সাংবাদিকদের যে রাতের ভোটটা তো আমরাই করিয়েছি, তো এটা বেশ একটা ঝাঁকুনি ছিল। তো এবারও দেখেন, এই পর্বেও যে জাতীয় পার্টি নির্বাচনে কেন গেল, এটা তো একটা প্রশ্ন, যেখানে তারা দফায় দফায় পশ্চিমা দেশের সাথে বৈঠক করছে এবং নির্বাচনের পরিবেশ তারা দেখছে না, হঠাৎ করে কি এমন আশ্বাস দেওয়া হলো? আশ্বাস নিশ্চয়ই তাহলে নেপথ্যে আলোচনা হয়েছে অনেক বিষয়, এবং ওই আলোচনারই হয়তো অংশ হিসেবে রসন এরশাদদেরকে আউট করা হয়েছে। তাদের ব্যাপারে দেখেন না, সরকার কোনো কথা বলছে না, কোনো রিকোয়েস্ট করছে না, তার মানে এখানে বলছে যে আমরা যদি নেগোসিয়েশনে যাই তোমাদের সাথে, তাহলে আমাদের নিরঙ্কুশ আধিপত্যটা আমাদের মেনে নিতে হবে। তো সরকার বলছে আমাদের ওই অত কিছু দরকার নেই, তোমরা থাকলেই চলবে। তো সম্ভবত সেরকমই একটা আশ্বাস পেয়েছে। এখন আশ্বাসের আরও ব্যাপার আছে, এখন আবারও তো বিরোধী দল হইতে হবে, এখন তো তাদের সেই শক্তি সামর্থ্য নেই। এই রংপুরেই যদি নির্বাচন হয়, আমি বিএনপি বাদই দিলাম, আওয়ামী লীগের যে অবস্থান তাতে একটা দুইটা আসন পাবে কিনা তাও সন্দেহ আছে। এই অবস্থায় সরকারকেই এখন আবার সেই তাদের মেকিং করতে হবে আর কি, জোড়া তালি দিয়ে এই আসন ছেড়ে টেড়ে দিয়ে 10টা হোক 12টা হোক দিয়ে অন্যদেরকে দিয়ে একটা জোড়াতালির একটা বিরোধী দল বানাইতে হবে। সম্ভবত সেরকম একটা আশ্বাস পেয়ে তারা নির্বাচনে আসছে। সেই কথাটা কিন্তু মোটামুটি তিনি এই কথাটাতে বললেন যে আশ্বাস পেয়ে, এই আশ্বাসের ভিত্তিটা কি, সুষ্ঠু নির্বাচন হবে, অতীত অভিজ্ঞতা কি? তারাই বলছে যে অতীত অভিজ্ঞতা ভালো না, তাহলে মুখের কথাই সুষ্ঠু নির্বাচন হয়ে যাবে? তাই যদি হতো তাহলে 18 সালে হলো না কেন? এসব প্রশ্নের উত্তর নেই। তার মানে আসলে ইশারা তা না, তারা যেটা এস্টাবলিশ করেছে তাদের একেবারে নেতা ধরে যে এই নেতাদেরকে এমপি বানাইতে হবে, দলকে বিরোধী দল বানাইতে হবে, রসনের সাথেদেরকে ম্যানেজ করতে হবে, এই এতেই সন্তুষ্ট। মানে জাতীয় পার্টি জানে যে আসলে একটা দুর্বল অবস্থা থেকে এইটুক বার্গেন করা ছাড়া আর কিছু করার নেই, তো সেটাই সম্ভবত হয়েছে। সেই কথাটাই একটু পরোক্ষভাবে তিনি বলছেন, একটু মানে শালীন ভাষা দিয়ে, সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে বলেই নির্বাচনে এসেছি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুর হক চুন। খেয়াল করেন, এখন কিন্তু জি এম কাদের খুব একটা প্রেসের সামনে আসছেন না, আসছেন হচ্ছে চুন। জি এম কাদের একটু আড়ালে, কেন অনেক লম্বা কথা শুনেছে, তো সেই কারণে হয়তো একটু লজ্জা পাচ্ছেন, এখন একটু ফর্মাল হয়েছেন তিনি, এখন মহাসচিবকে সামনে এগিয়ে দিয়েছেন তিনি। তো চুন্নু বলেন, জাতীয় পার্টি নির্বাচন করবে দলীয় প্রতীকে এককভাবে, আমরা চাই নির্বাচনে সুষ্ঠু পরিবেশ। ওই যে এককভাবে করতে হবে, এই কারণে প্রধানমন্ত্রী বলছে না যে তোমাদের সবাইকে যার যার প্রতীকে করতে হবে, এমনকি 14 দলের শরিকদেরকে বলছে যে ঠিক আছে আমরা যে কয়টা আসন দিলাম সেটা নৌকা প্রতীক, কিন্তু বাকি আসনগুলোতে তোমরা তোমাদের প্রতীকে নির্বাচন করতে হবে। তার মানে বহুসংখ্যক প্রার্থীকে নামানো, এই এটা হচ্ছে লক্ষ্য, যাতে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয় এটা দেখানো। তো গত কয়েক বছরের স্থানীয় নির্বাচন অভিজ্ঞতা সুখকর ছিল না, নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে নির্বাচনের পরিবেশ সুন্দর হবে, নির্বাচন কমিশনের সঙ্গে সরকারও আশ্বস্ত করেছে ভালো পরিবেশ হবে, তার মানে দুই পক্ষ থেকে আশ্বাস দেওয়ার কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপ করে তিনি এই মন্তব্য করেন। ঈশ্বর চুন্নু আরও বলেন, নির্বাচনের পরিবেশ পরিস্থিতি বোঝা যাবে প্রতীক বরাদ্দের পর। জাতীয় পার্টি এখন পর্যন্ত 9 জনের প্রার্থিতা বাতিল হয়েছে, 272 জনের মনোনয়নপত্র বৈধ আছে, বাতিল হওয়া 9 জন আপিল করবেন। তিনি বলেন, বর্তমানে এনটি আওয়ামী লীগের ভোট ডাবল, মানে কত বড় ইয়ে যে এনটি আওয়ামী লীগ ভোট, মানে ভোটাররা আসলে না, ভোটাররা এনটি আওয়ামী লীগ সেন্টিমেন্ট নিয়ে জাতীয় পার্টিকে ভোট দেবে, একটা মিনিমাম প্রতিদ্বন্দ্বিতা থাকলে একটা কথা ছিল, সেটা যদি ইসলামী আন্দোলন বা জাতীয় পার্টি থাকতো তাহলে একটা হতো। জাতীয় পার্টির এমন অবস্থানে নেই যে আওয়ামী লীগ বিরোধী ভোটগুলি তাদের বাক্সে যাবে। হ্যাঁ, আওয়ামী লীগ বিরোধী ভোটার তো দূরের কথা, আওয়ামী লীগের সমর্থক ভোটাররাই ভোট কেন্দ্রে আসবে কিনা সেটা নিয়েই শঙ্কা আছে, কারণ তারা জানে যে ফলাফল তো নির্ধারিত, তো তারা কেন আসতে যাবে হুদায় হুদায়? ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আমরা আওয়ামী লীগের থেকে বেশি ভোট পাবো,
এইগুলি কথাবার্তা, মানে এত চাইল্ডিশ কথাবার্তা, মানে ভোটাধিকার প্রয়োগ করলে আওয়ামী লীগের থেকে বেশি এটা বলে দিল আর কি। এটা কথা মানে আসলে তিনি ওই যেটা বলছেন যে ওইটা ওই যে যেমন বললো না যে রাতের ভোট তো আমরাই করিয়েছি নির্বাচন কমিশনে, মানে এখন যে তারা কেন আসছে ওই যে কিছু আশ্বাস, আশ্বাসের উপরে, কারণ জানে যে সরকার এই মুহূর্তে বেকায়দায় আছে। জাতীয় পার্টি যদি স্থান দেয় তাহলে তাদের যে অংশগ্রহণমূলক বা গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টা আরও প্রশ্নবিদ্ধ হবে। তো এই সুযোগটাই আসলে জাতীয় পার্টি কাজে লাগাতে চাচ্ছে বলে অনেকে মনে করতে পারেন। দর্শক, সবশেষে একটি অনুরোধ জানাই, যারা আমার এই ভিডিওটি নিয়মিতভাবে দেখতে চান তারা অবশ্যই ভিডিওর নিচে ইউটিউবে সাবস্ক্রাইব লেখাটি দেখে টাচ করবেন এবং অল বাটনে টাচ করবেন। আর যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই লাইক বা ফলোতে টাচ করবেন, তাহলে নিশ্চয়ই কোনো ভিডিও মিস হবে না। ধন্যবাদ।